down the leg, gone, only to find Taskin. দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে চমক দেখালেন সাইফউদ্দিন। মন খারাপ সেকেন্দার রাজার। দর্শক, খারাপ পারফরম্যান্স ও ইঞ্জুরির কারণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন টাইগার পেসার সাইফউদ্দিন। সবাই ভেবেই নিয়েছিল আর হয়তো দেখা মিলবে না এই বলারের। তবে বিপিএলে ভালো পারফর্ম করায় আবারও জাতীয় দলে খেলার সুযোগ মেলে সাইফউদ্দিনের। কেননা বরিশালের হয়ে ভালো পারফরম্যান্স করায় আবারও জাতীয় দলের চোখে পড়েন সাইফউদ্দিন। তাই তো আবারও জাতীয় দলে নেয় বিসিবি। আর 18 মাস পর সব ইঞ্জুরি কাটিয়ে বিসিবির আস্থার প্রতিদান দিলেন সাইফউদ্দিন আহমেদ। কেননা বল হাতে নিজের প্রথম ওভার করতে এসে চমকে বোলিং করে উইকেটের দেখা পায় সাইফউদ্দিন। তাছাড়াও টাইগার পেসারদের বলের চোটে ব্যর্থ সেকেন্দার রাজারা। একের পর এক উইকেট হারিয়ে দিশেহারা জেমবাবু। তো দর্শক, দীর্ঘদিন পর সাইফউদ্দিনের বল আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।